বনগা কাপ 2023 ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো রবিবার। আট দলের মধ্যে নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হলো খেলা। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী 19 তারিখ। রবিবার সূচনা হলো বনগা কাপ 2023 ফুটবল টুর্নামেন্টের। আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বনগা স্টেডিয়ামে। বনগা মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় আগামী 19 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় খয়রামারি বয়েজ ক্লাব, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে বঙ্গরূপা স্পোর্টিং ক্লাব। জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বিশ্বজিৎ দাস, ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন সম্পাদক শঙ্করাঢ্য। এরপর মাঠে খেলোয়াড় পরিচিতি ও জাতীয় সঙ্গীত। ফুটবলে কিক অফ করে খেলার সূচনা করেন বিধায়ক। মাঠে হাজির ছিলেন বিগত দিনের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় সহ বহু ক্রীড়াপ্রেমী মানুষ। উদ্বোধনী খেলায় খয়রামারি বয়েজ ক্লাবকে 3-0 গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল বঙ্গরূপা স্পোর্টিং ক্লাব। খেলার প্রথমার্ধে বয়েজ ক্লাব 2-0 গোলে পিছিয়ে পড়ে। বঙ্গরূপার মুহুর্মুহু আক্রমণের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বয়েজ ক্লাব। খেলার দ্বিতীয়ার্ধে বয়েজ ক্লাবের নেটে আরও একটি বল জড়িয়ে দেয় বঙ্গরূপা। খেলার ফলাফল দাঁড়ায় 3-0। এদিন খেলার সূচনার পর বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, এই মাঠের যে আজকে আমূল একটা পরিবর্তন এনেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং বনগার খেলাধুলার সংখ্যা যথেষ্ট ভালো মানুষের এবং প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ বনগাতে থাকেন, যে কোনো খেলায় মাঠ উপচে ভিড় করেন। তো টুর্নামেন্টটা শুরু করবার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে বনগার খেলাধুলার একটা প্রসার রয়েছে, তাকে সঙ্গত কারণেই যাতে এই টুর্নামেন্টগুলো ভালোভাবে চলে, এবং আগামী দিনে যে মাঠের এমনি আমরা এটার স্টেডিয়াম তৈরি করতে পেরেছি রাজ্য সরকারের যথেষ্ট সহযোগিতার সঙ্গে, এবং আরও যে কাজটুকু বাকি আছে এইগুলো সেট দেওয়া আমি নিশ্চিতভাবে ক্রীড়া সংস্থার তরফ থেকে সম্পাদক শঙ্করাঢ্য আমায় একথা আলোচনা করেছে, আমি চেষ্টা করব ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যে এই মাঠটি যাতে আর পূর্ণাঙ্গ স্টেডিয়ামে যেটুকু বাকি আছে সম্পূর্ণ কাজটা তাড়াতাড়ি দ্রুততাতে সম্পন্ন হয়, আমার দিক থেকে সব রকম সহযোগিতা থাকবে। ফুটবলের ভালোবাসার শহর বনগা, স্বাভাবিকভাবেই রবিবার ছুটির দিনে বনগা ফুটবলের নন্দনকাননে ভিড় জমিয়েছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ। এ বিষয়ে বনগা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্করাঢ্য বলেন, বনগা সাব ডিভিশন অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেভাবে আমাদের ফুটবল লীগ চলে প্রত্যেক বছরই, আর এবার ফুটবল নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ঈশ্বর সমরেন্দ্রনাথ তরফদার এবং ঈশ্বর সাবিত্রী রানী ঘোষ তাদের নামে স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি, এবং আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়, এবং এছাড়াও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, আমাদের প্রাক্তন জেলা পরিষদ রতন ঘোষও আছেন। বনগা সবসময় ক্রীড়াজগতে একটা পীঠস্থান, তাই সেই আবেগ, সেই মানুষের যেই আবেগকে সামনে রেখে সম্মান দেওয়ার জন্য আমাদের এই টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রত্যেক বছরই, এবং বনগার প্রত্যেকটা লীগ অনুদ্ধ 15 মানে আন্ডার-15 টুর্নামেন্টও আমরা আরম্ভ করেছি বনগা মহকুমা ক্রীড়া সংস্থার তরফ থেকে। আশা করি বনগার যে খেলাধুলোর যে পরিবেশ আরও দীর্ঘতর উন্নতি হবে। সব্যসাচী ভট্টাচার্য ও সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।